আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজনে থাকছে তিলের খাজা। তিলের খাজা বেশ মজার একটি খাবার, ছোটদের মতো বড়দের কাছে ওটি বেশ পছন্দের। বেশিরভাগ সময় রাস্তার পাশের খোলা দোকান থেকে কেনা হয়, কিন্তু সেগুলো স্বাস্থ্যকর কিনা সন্দেহ থেকে যায়। ঘরে কিভাবে তিলের খাজা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। যে জায়গাটাই সেট করব সেটাই প্রথমে তৈরি করে নিচ্ছি। এখানে দুটো বড় সমান মাপের বাটার পেপারে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তিলগুলো ভেজে নেয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সাদা তিল। তিলগুলো ভাজার সময় চুলার আঁচ লোতে রেখে তিলগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় তিলগুলো অনবরত নাড়তে হবে। এভাবে করে 5 থেকে 6 মিনিটের মতো আমি তিলগুলো ভেজে নিব। আর তিলগুলো ভেজে এখানে কালার করার দরকার নেই, 5-6 মিনিট ভাজলেই তিলগুলো ভাজা হয়ে যাবে। আর তিলগুলো যখন ভাজা হয়ে যাবে তিল থেকে ভাজার একটা সুন্দর গন্ধ বের হবে। তিলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার প্যান থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো বাটার, যেটা কিনা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে, আবার না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি। এবার নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। প্রায় 5 থেকে 6 মিনিট জাল করার পর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এবার আরও কিছুক্ষণ অপেক্ষা করছি এটাতে একটা সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত। কালারটা যখন এরকম একটু গোল্ডেন কালার চলে আসবে, এই পর্যায়ে আসার পর চুলার আঁচটা কিন্তু আমি লোতে করে রেখেছি। এর চেয়ে বেশি জাল করে কালার করা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার আগে থেকে যে তিলগুলো ভেজে রেখেছিলাম সেই তিলগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ কিন্তু লোতে থাকবে, কোনো অবস্থাতেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না। আর আগে থেকে যে বাটার পেপারে তেল ব্রাশ করে রেখেছিলাম সরাসরি সেখানেই ঢেলে দিতে হবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এবার আরেকটা যে বাটার পেপারে তেল মেখে রেখেছিলাম তেল ব্রাশ করার সাইডটা উপরে রেখে একটা বেলুন দিয়ে বেলে পাতলা করে নিতে হবে। বেলুন দিয়ে বেলে নেয়ার পর উপরে যে বাটার পেপারটা আছে সেটা সরিয়ে নিচ্ছি। আর একটু গরম থাকা অবস্থায় একটা ছুরির সাহায্যে পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো শেপে কিন্তু কাটা যাবে না, তাই একটু গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল তিলের খাজা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।